হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে এই মুহূর্তে আমার বার্তাটি শুনছেন এবং দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। ইয়েস, আজকে আপনাদের সাথে আমি একটা মেসেজ শেয়ার করবো, সেটা হলো রিহায়ারিং প্রোগ্রাম। রিহায়ারিং প্রোগ্রাম চালু হতে যাচ্ছে 1 নভেম্বর থেকে। ওকে, তো 1 নভেম্বর থেকে যদি চালু হতে যাচ্ছে, এটা শুধু এই মুহূর্তে সংবাদ মাধ্যম এবং কি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, ফেসবুক এবং অন্যান্য গণমাধ্যমে যদিও এটি এখনও ভাইরাল হয়নি। তবে এই বিষয়টি একটু খটকা রয়ে গেছে, সেটা হলো গিয়ে এই মালয়েশিয়ান লোকাল যারা আছে তারা বিশেষত চাকরির জন্য জব স্ট্রিটে অ্যাপ্লাই করে। ওকে, এটা হলো একটা ওয়েবসাইট। আর এই মুহূর্তে রিহায়ারিং প্রোগ্রাম চালু করার ক্ষেত্রে সরকার একটি ওয়েবসাইট খুলছে, সেটা হলো মাই ফিউচার জব, যেখানে এজেন্ট অথবা মালিক পক্ষরা অ্যাপ্লাই করবে কর্মীদের জন্য। হতে পারে যে আমার কোম্পানিতে 50 জন লোক লাগবে অথবা 100 জন লোক লাগবে, তো সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করবে সরকারের কাছে। তখন সরকার এজেন্ট অথবা মালিক পক্ষদেরকে ডাকবে ইন্টারভিউ নেওয়ার জন্য অথবা ভেরিফিকেশন করার জন্য, যে আপনি যে আই মিন জব সার্কুলার দিচ্ছেন আপনার কী কী ক্ষেত্রে ফরেনার ইউজ করতে চান, এগুলো কি লোকাল দিয়ে ঘাটতি পূরণ করা যাবে কিনা। যদি সেখানে দেখা যায় যে লোকাল দিয়ে পূরণ করা যাচ্ছে না, তো লোকাল রে সব কাজকর্ম করতে ইচ্ছুক না, সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করবে। ওকে, তো এটা শুধু জাস্ট একটা প্রসিডিওর, পরবর্তী দেখা যাবে যে ঢালাওভাবে রিহায়ারিং করা হইতেছে। তো সুতরাং আপনারা কেয়ারফুল থাকবেন, জেনে শুনে ওকে আপনারা এজেন্ট অথবা মালিক চুজ করবেন। অনেক মালিক অথবা অনেক এজেন্ট আপনাদেরকে এই ফুসলানি দিতে পারে যে আপনি টাকা দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে বুকিং দিয়ে রাখেন, এই সাগর বাগর বোম্বাং অনেক রকমের অজুহাত আপনাদের দিতে পারে। তো সুতরাং আপনাদের সরলতা সুযোগ নিতে পারে, কেয়ারফুল, আপনারা কখনোই পাসপোর্ট দিবেন না, টাকা দিবেন না এখনো, এটা শুধু জাস্ট ডিক্লেয়ার হয়েছে। এই সময়টা সরকার খোলা রাখে প্রায় মিনিমাম 6 মাস পর্যন্ত, ওকে, রিহায়ারিং অথবা বৈধকরণের জন্য। তো আপনারা কেয়ারফুল থাকবেন, এই মুহূর্তে কাউকে টাকা এবং পাসপোর্ট দিবেন না। ওকে, সময় এখনো ব্যাপক সময় রয়ে গেছে। আর এই লিঙ্কগুলো অবশ্যই আমি হ্যালো প্রবাসী একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি দেখছি, সেখানে আপনারা পাবেন হ্যালো প্রবাসী, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন। আরেকটা বিষয় হলো গিয়ে, যেটা আপনাদের জানা উচিত যারা মালয়েশিয়া থাকেন অথবা দেশে আছেন ছুটিতে, এই মুহূর্তে মালয়েশিয়ান রাজনৈতিক যে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল সেটা অলরেডি শান্ত হয়ে গেছে, কারণ মহিউদ্দিনকে হারানোর জন্য বিভিন্ন মহল অনেকভাবে চেষ্টা করছে, তবে সেটা এখন আর ফলপ্রসূ হয়নি। সরকার এই মুহূর্তে বহাল থাকতেছে। ওকে, তাদের অনেক দফায় দফায় মিটিং হয়েছিল যে তারা কিভাবে সরকার হটাবে, কিন্তু সেটা আর হইতেছে না। ওকে, আর সাথে সাথে রাজাও অলরেডি হুঙ্কার দিয়ে দিচ্ছে যে বর্তমান সরকারকে, অপোজিশন পার্টিদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে বর্তমান যে সরকার আসছে সে সরকারকে তোমরা সম্মান করো, এবং এই কি যেন বলা হয় এটাকে, এই আগামী বাজেট যেটা আছে সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। কারণ কি, এই উমনু একটা দল আছে, সেটা হলো ইসলামিক দল, সেই দল বর্তমান বিরোধী দলের সাথে নাই, যেটা হলো আনোয়ারি প্রেমের দল, পাকাতান হারাপান সেই দলে নেই। আর বারিশান ন্যাশনাল পাকাতান হারাপানকে সাপোর্ট করছে, কারণ বারিশান ন্যাশনাল তো বিএনপির মতো একদম এই বড়াই লেছে, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয়, একদম তছনছ করে দিছে। ওকে, তো সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বারিশান ন্যাশনাল তার নিজের এই যে কেস মামলা মোকদ্দমা আছে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য হয়তো পাকাতান হারাপানে জয়েন দিয়েছে। তো সেটা যাক, এগুলো পলিটিক্স ব্যাপার নিয়ে আমরা বেশি কাটাকাটি করতে চাই না। তো যেটা হয়েছে সেটাই বলছি আমি, সেটা হলো গিয়ে আপনার এই পরিস্থিতি অনেকটাই নর্মাল এখন, রাজনৈতিক পরিস্থিতি তো খুবই সম্ভব। সিএমসিইউ 9 নভেম্বর পর্যন্ত সিএমসিইউ চলতেছে, খুবই সম্ভব সিএমসিইউ শেষ হলেই প্রবাসী যারা দেশে আটকা পড়েছে তাদের বিষয়ে সরকার একটা ব্যবস্থা নেবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাম অয়েল সেক্টরগুলো অলরেডি এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে কোয়ারেন্টাইন ফি আমরা দিতে প্রস্তুত, কিন্তু আমাদের ওয়ার্কারদেরকে যেন ফেরত আসার ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ কি, আপনারা জানেন হয়তো পাম অয়েল অলরেডি এই যে সাপ্লাই মালয়েশিয়া যেটা সাপ্লাই দেয় আমেরিকা সেটা নিতে চাচ্ছে না, কারণ কর্মীদের ঘাটতি অথবা কর্মীদের যে কোনো একটা প্রবলেম ছিল তাদের, স্পেশালি এটা ওয়ার্কারদের সাথে, তো যার কারণে ইউএসএ অলরেডি নিতে চাচ্ছে না। ওকে, তো এটা খুব বড় ধরনের একটা প্রভাব ফেলছে বাণিজ্যের মধ্যে মালয়েশিয়ান। তো সেক্ষেত্রে খুবই সম্ভব সিএমসিইউ শেষ হওয়ার পরেই এই সরকার এই ব্যাপারে ডিসিশন নিবে যারা দেশে আটকা পড়ে আছে। ওকে, কলিং এর ব্যাপারে এখনো জানি না কিছু, আর রিহায়ারিং এর ব্যাপারে আপনারা প্রস্তুতি নেন, এতটুকু আমি বলতে চাই। তো খুবই সম্ভব 1 নভেম্বর এরপরে 1 সপ্তাহ অথবা 10 দিন গেলেই আপনারা বুঝতে পারবেন কী কী প্রসিডিওর আপনাদের ফলো করতে হবে, এবং যাদের বিশ্বস্ত এজেন্ট আছে এবং বন্ধু বান্ধবের মাধ্যমে আপনারা তাদের এজেন্টের সাথে আপনারা কথা বলবেন, কারণ আপনারা সবাই ভাষা জানেন এখন। ওকে, আপনারা ডাইরেক্টলি কথা বলতে পারবেন, কোনো দালালের কাছে কেউ পাসপোর্ট দিবেন না, কেয়ারফুল।
বাঙালি দালাল অথবা স্পেশালি দালাল বাঙালির হয়ে থাকে, বাংলাদেশের হয়ে থাকে, এখানে তো কোনো দালালের কাছে পাসপোর্ট দেওয়ার দরকার না। যদি কেউ আপনাকে ইনভাইট করে পাসপোর্ট দেওয়ার জন্য, আপনি বলুন যে ঠিক আছে আমি এজেন্টের সাথে কথা বলবো, ওকে, ডাইরেক্টলি আপনার এজেন্টের সাথে কথা বলে তারপরে আপনারা ডিল করবেন, ওকে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করবেন, আর আপনাদের কোনো নিউজ থাকলে অথবা আপনাদের সাথে কাছে যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Audio Jungle.